আমেরিকাতে গরুর থেকে দেখুন কিভাবে দ্বিগুণ পয়সা ইনকাম করা হচ্ছে। বন্ধুরা, আমাদের দেশে মূল্যবৃদ্ধি এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ প্রতিনিয়ত হয়রান হচ্ছে। কিন্তু সবথেকে হয়রান যে দুটি কারণে হচ্ছে, তার মধ্যে একটি হলো পেট্রোল ডিজেলের বাড়ন্ত দাম এবং আরও একটি হলো দুধজাত পণ্যের মূল্যবৃদ্ধি। সবথেকে দুঃখের ব্যাপার হলো, দুধ আপনি যত দামই কেনেন না কেন, এতে জল অবশ্যই মেশানো থাকে। তাছাড়া আমাদের দেশে দুধে জল মেশানো এটা নতুন কোনো জিনিস নয়। এই সমস্ত জিনিস বছরের পর বছর এভাবেই চলে আসছে। মূল্য যতটাই বৃদ্ধি পাক না কেন, দুধ বিক্রেতারা এটা জানে যে তাদের খাবার কখনোই হজম হবে না যতক্ষণ না তারা দুধে জল মেশাচ্ছে। হজম তো দূরের কথা, দুধে জল না মেশালে তারা মুনাফাই কামাতে পারবে না। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো এটা জানেন না, বিদেশে কিন্তু এমন অবস্থা নয়। সেখানে মানুষজন 100% শুদ্ধ দুধ পায়। জল না মিশিয়েও কিন্তু সেখানকার দুধ বিক্রেতারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। তবে প্রশ্ন হলো, বিদেশি গরুতে এমন কি জিনিস রয়েছে যাতে সেখানকার দুধ বিক্রেতারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করছে? আসলে তাদের কাছে রয়েছে হাইটেক বিজনেস মডিউল, যার ফলে তারা কম খরচায় বেশি মুনাফা অর্জন করছে, আর দুধে জল না মিশিয়েই তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বন্ধুরা, আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি, আর আমাদের দেশের ডেয়ারি ফার্মগুলিতে এখনও হাত দিয়েই দুধ বার করা হয়। কিন্তু এই ভিডিওগুলি একটু দেখুন, যেখানে দেখা যাচ্ছে বিদেশে হাতে করে নয় বরং অ্যাডভান্স মেশিনের সাহায্যে দুধ বার করা হয়। দেখুন, প্রথমে সমস্ত গরুগুলিকে একটি ঘূর্ণীয়মান মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে প্রত্যেকটি গরুর জন্য একটি করে চেম্বার করা থাকে। এরপর গরুগুলি যখন তাদের চেম্বারে প্রবেশ করে, তখন তাদের মুখের সামনে খাবার দেওয়া হয়। গরুগুলি যখন চারা খেতে ব্যস্ত হয়ে পড়ে, তখন ফার্মের কর্মচারীরা তাদের স্তনের মধ্যে মেশিন ফিট করে দেয়। একদিকে গরুগুলি চারা খেতে ব্যস্ত থাকে এবং অপরদিকে মেশিনগুলি দুধ টেনে বার করতে থাকে। এই মেশিনের সাথে লাগানো থাকা পাইপটি একটি বড় কন্টেনারের সাথে যুক্ত থাকে, আর সেই পাইপের মাধ্যমেই দুধ কন্টেনারে এসে জমা হয়। বন্ধুরা, এবার হয়তো আপনি ভাবছেন, সবই তো ঠিক রয়েছে, তাহলে ঘূর্ণীয়মান মেশিনের কি দরকার, আর কেন এই মেশিনটিকে গোল গোল ঘোরানো হচ্ছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এটি এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট। আসলে ব্যাপারটি হলো, যখন গরুস্তনে মেশিনটি ফিট করা হয়, তখন গরুর মনোযোগ সেই মেশিনের দিকে যেতে পারে, আর যদি এরকমটি হয় তাহলে ট্রেসের জন্য গরুর দুধ দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ গরুটি ঠিকঠাক দুধ দিতে পারবে না, আর সেই জন্যই গরুগুলিকে ঘূর্ণীয়মান মেশিনে ঢোকানো হয়। এর ফলে গরুগুলি চুপচাপ শান্তভাবে দাঁড়িয়ে থাকে এবং তাদের পুরো মনোযোগ সামনে পড়ে থাকা চারার দিকেই থাকে, আর এই কারণেই তারা প্রচুর পরিমাণে দুধ দিতে পারে। তবে সব কিছুরই যেমন ভালো মন্দ থাকে, তেমনি এই অ্যাডভান্স সিস্টেমেরও ভালো মন্দ দুটি দিক রয়েছে। ভালো দিকটি তো আপনি বুঝতেই পেরে গিয়েছেন, এবার মন্দ দিকটির ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। বন্ধুরা, যেমন প্রত্যেকটি মানুষ সমান হয় না, তেমনি প্রত্যেকটি গরুও সমান হয় না, তাই দুধ দেওয়ার ক্ষমতাও প্রত্যেকটি গরুর সমান হয় না। কিন্তু এই কথাটি মেশিন তো বোঝে না। গরুর থেকে দুধ বার করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয়, সেই মেশিনটি কিন্তু একটিমাত্র মেশিন, আর সেই মেশিন থেকে বিভিন্ন নজল বেরিয়ে গরুগুলি স্তনে ফিট করা হয়, আর একটিমাত্র মেশিন হওয়ার কারণে মেশিনের টাইমিংও এক থাকে। আর আপনাদের প্রথমেই বলেছিলাম, প্রত্যেক গরুর দুধ দেওয়ার ক্ষমতা এক হয় না, কেউ 5 লিটার দুধ দেয়, কেউ 50 লিটার। এবার একটি দুর্বল গরু 5 লিটার দুধ দিয়ে দেওয়ার পরেও মেশিনটি কিন্তু তার স্তনে লাগানো থাকে। এই মেশিনগুলির সাকশন পাওয়ার এতটাই বেশি থাকে যে কখনো কখনো দুধ শেষ হয়ে যাওয়ার পরেও তারা রক্ত পর্যন্ত টেনে বার করে নেয়, আর এরকমভাবে বহুদিন চললে সেই গরুর স্তনে ঘা পর্যন্ত হতে পারে, আর দুধের সাথে সাথে সেই ঘায়ের বিষাক্ত পুঁজও কন্টেনারের মধ্যে চলে যেতে পারে, যার ফলে এই দুধ খেলে মানুষের ক্ষতিও হতে পারে। এবার আপনি নিজেই বলুন, আমাদের দেশেও কি এই ধরনের মেশিন ব্যবহার করা উচিত, নাকি আমাদের দেশে দুধ বার করার জন্য এই পুরনো পদ্ধতি ঠিক আছে? আপনার উপদেশ অবশ্যই কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আমরা যাই বলি না কেন, সত্যি তো এটাই, মায়ের দুধ তার সন্তানকে খাওয়ানোর জন্য হয়, তেমনি গরুর দুধও গরুর বাচ্চার জন্যই হয়ে থাকে। কিন্তু আমরা কি করি, আমরা বাছুরটিকে তার মায়ের থেকে দূরে করে দিই, এটা ভেবে যে বাছুরটি যেন তার মায়ের দুধ না খেয়ে ফেলে। আর বিদেশেও এমনটি হয়, কিন্তু সেখানে মা থেকে দূরে করা বাচ্চাগুলির জন্য দুধ ফিডিংয়ের একটি মেশিন রয়েছে, যাকে পাটুরা মেশিন বলা হয়। দেখুন এই মেশিনটি কিভাবে কাজ করে। আসলে এই মেশিনটির উপরে একটি সিলিন্ডার বানানো হয়, সেই সিলিন্ডারে দুধ ভরে দেওয়া হয়। দুধ বাইরে আসার জন্য এই মেশিনের চারদিকে ছিদ্র থাকে, সেই ছিদ্রে নিপিল ফিট করে দেওয়া হয়, আর এই নিপিলের মাধ্যমেই বাছুর দুধ খেতে থাকে, আর তারা এইভাবেই দুধ খেতে অভ্যস্ত হয়ে পড়ে। বেচারা এই বাছুরগুলো এটাও জানে না মায়ের স্তন থেকে কীভাবে দুধ পান করতে হয়। তবে একদিক থেকে এই টেকনিকটি খুবই ভালো, এবং এই টেকনিক থেকে মানুষ প্রচুর টাকা ইনকাম করছে।
কিন্তু এটি ছোট বাছুরকে তার মায়ের কাছ থেকে সরিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, ভালো মুনাফার জন্য প্রযুক্তির ব্যবহার করা ঠিক আছে, কিন্তু এই টেকনিকের সাহায্য নিয়ে আজকাল যেটা হচ্ছে সেটা কতটা ঠিক আমি জানি না। তবে বন্ধুরা, এটি আমার কাছে একটি অমানবিক প্রক্রিয়া বলেই মনে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।